আকাশে ঘাসে এই আকাশে আমার মুক্তি আলোয় আলো এই আকাশে আমার মুক্তি আলোয় আলো আমার মুক্তি ধুলায় ধুলায় ঘাসে ঘাসে এই আকাশে আমার মুক্তি আলোয় আলো
আমরা এখন বিনসরা তালে আছি। অপূর্ব একটা পাহাড় মোটামুটি টপকে এসেছি। টপকে এসে অপূর্ব একটা জায়গা। এখনো আমরা আগে দেখেছি যে লেকটা নীল, কিন্তু এখন হচ্ছে সবুজ, পান্না সবুজ। হ্যাঁ, পান্না সবুজ। আর চারিদিকে পাহাড়, ডান দিকে রডোডেন্ড্রন, আবার ডান দিকে ঘোড়া শুটে আসছে। দুর্দান্ত সবুজ ঘাসে মোড়া একদম। আর ওই বাঁদিকে ওই আরেকটা পর্বতমালা, মানে মনোরম দৃশ্য। এই এই দৃশ্য এখানে মনে হয় ভগবানরাই একমাত্র বাস করে। হ্যাঁ, তাই আজ আমরা ভগবান হিসাবে এখানে এসেছি যে আমরা একটু ক্ষণিক সময় কাটিয়ে যাই। এই জন্য আসা, ধন্যবাদ মিঠুন ভাইকে ভিডিও করার জন্য। সবজি কুজ বলেগা হম ক্যা বলেগা সবজি খুবসুরত জগা হ্যাঁ হমারে নেপাল মে ভি বহুত সুন্দর সুন্দর ঠিক হ্যাঁ কাঞ্চা কাঞ্চা সোকা সোকি লগ জাতা হ্যাঁ লেকিন মাত হ্যাঁ আপ তো সবজি এক হফতা সে নই না আপ ভি উতর যাবি দারে মজা মালো ও সবজি আমারা ও মোটা বালা সবজি তো হ্যাঁ ও মোটা বালা সবজি এই সবজি কত নহানা পড়ে গা আকাশে যেরকম রিফ্লেকশন পড়ছে দেখো এখন নিন দেখাচ্ছে একটু আগে বললাম যে লেকের কালার পান্না সবুজ, কিন্তু এখন দেখি পুরোপুরি নীল, মানে আকাশের এবং এই পারিপার্শ্বিক কালার অনুযায়ী লেকটা নিজের তার নিজের রংটা বদলাচ্ছে। অভূতপূর্ব দৃশ্য, এ ভাষায় বর্ণনা, এ ভাষায় বর্ণনা বর্ণনাতীত, এ আমাদের সাধ্য নয় এ ভাষায় ব্যক্ত করা। এ সত্যি অসাধারণ।
না ব্যাগ নিয়ে যাচ্ছে তো একটু কষ্ট হচ্ছে। এইদিকে চেপে মারবে, ওই দিকে টানলে ও টেনেই থাকে, এদিকে চেপে অত মেয়েটে ওর তো একটু লাজ হচ্ছে। ভিডিও আরামসে আরামসে রিল্যাক্স, রিল্যাক্স, পাথর পায়ে লাগবে। না না ফুটিকা প্যাকেট, পা যেন কেটে নিল পুরো, দুহাতে দাও দুহাতে, দুহাত দুহাত, রিল্যাক্সে আসো, আস্তে আস্তে। আমার আর কেউ ভিডিও দিচ্ছে পার করবি না, আমরা একসাথে পার করবো, হ্যাঁ চিন্তা নেই, সবাই আমাদের টিমে সবাই আছে। ছোটু একটু একটু লাফিয়ে নাও, দৌড়াদৌড়ি করো না, পায়ের রক্তটা সচল হয়ে যাবে, একটু দৌড়ে নাও, এরম কর সুরজিৎ, এরম কর। ভিডিও তোল না, ভিডিও ভিডিও দে, এই এ তোল, ফটো তোল, সঙ্গে যাও সঙ্গে কর। এক আদমি কো পুরো সবার ভিডিও আমারটা বাদে, বাড়িতে যেন দেখিও না। দু হাত ধরে আসবে, দু হাত ছড়ি ছোট করো, ছড়ি ছোট করে নাও, আর বাঁদিক চেপে আসবে, বাঁদিক ডান দিক যাবে না, ধর তো ছোটকে ছবি তুলতে দে, আস্তে আস্তে। ছবি তুলে তোলে না, চোখে লাগাও না, চোখে লাগাও না, চোখে লাগাইয়া। নদীর জল হু করে বাঁচে তো, তারা যখন গেলে এত ছিল না জল। আস্তে আস্তে, টেনশন নেই, রিল্যাক্স রিল্যাক্স এসো, এই জলটা আমাদের ক্ষতি করবে না তো ছোটু, হবে না, এইটাও তো একটা অ্যাডভেঞ্চার, কি বলো ছোটু? আরে তুললে ওর কাছে তো ক্যামেরা, তুমি ছোট ছোট তো, আমি তো ভিডিও করছি স্টিল। ভিডিও হচ্ছে তো,
আরে আমাদের লোকগুলো আগে আসছে না কেন? কি মুশকিল! নেমেছে, স্টিল স্টিল ছবি তোলো না, আর ওই মদ না তুলতে হবে না। রিল্যাক্স রিল্যাক্স, পাথর আছে, পাথরে পা ঠুকে যাবার ভয় থাকবে। আচ্ছা পাটা বসে গেছে, একটু দৌড়ে নাও, একটু দৌড়ে নাও, একটু পাটা এ করো মুভমেন্ট করো, পায়ের মুভমেন্ট করো, ফাস্ট মুভমেন্ট করো, পাটা নাড়াও 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 নাড়াও, পানারো দুহাত দুহাত ধরো, দুহাত দুহাত দুহাত, ঠিক আছে এসো 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 এসো, ঠিক আছে এসো, একটু পাটা, হ্যাঁ হ্যাঁ ঝোড়ো ঝোড়ো এরম তোলো, এরম করো, রক্তটা বসে গেছে না, চলে এসো ঠিক আছে এসো, জোরে করো পা পুরো বসে গেছে না, দেখ তোমার এই ভিডিওটা দেখো, আমি খালি নেই ভিডিওতে, দুঃখের বিষয় সবাই আছে। একটু দৌড়ো, হ্যাঁ দৌড়ো এখন, পুরো পাটা যেন লাস্টের দিকে মনে হচ্ছে আর পা নেই, আমার এখনো হয়ে গেছে। গরম জল গরম জল, সুরজিৎ ধর সুরজিৎ ধর, আসলে কোন রে বাবা, অন্তর রণী ভাই তুই নিরয় আবার জল পানি নে আর তুই নু আয়ে যা আয়ে তুই আয়, না না ঠিক আছে যাই, আ যাएंगे, হ্যাঁ আ যাएंगे, আর ইতনা লোক আয়ে তো জব মেম সাহেব আ সকতে হো, তো আ যায়েগা আ যায়েগা, লাঠি লাঠি ছোট করো, হয়ে যাবে, চিন্তা করতে হবে না, হয়ে যাবে চিন্তা, হ্যাঁ হ্যাঁ তুমি বাঁদিক চেপে আসো, খালি ঘিসে গে, পা ঘষে ঘষে এসো, পা তোলার শক্তি নেই, পায়ে কোনো ক্ষমতাই নেই তো, শেষ। আরে এটাও তো অ্যাডভেঞ্চার, গলায় জুতো, আস্তে আস্তে ব্যাগ সামলাও, ইয়ে ব্যাগটা ঝুলে গেছে রে, ওইখানটা স্রোত কেউ, এ আমাদের ডান্ডাটা কোথায়, ডান্ডাটা আস্তে, ধীরে ধীরে ধীরে, হ্যাঁ ওই সাইড দিয়ে এসো, ওইভাবেই এসো দড়ি ছাড়বে না হয়ে গেছে আজও শান্তিতে এসো, হাতের
একটু পাটা নাড়িয়ে নাও, এক্সারসাইজ করে নাও, এক্সারসাইজ করে নাও, যা যা পাটা নাড়ো, পা নাড়ো, পা নাড়ো, পাটা এক্ষুনি বসে, এখনো বাকি আছে দুটো নালা। Thank you.
আচ্ছা আজ আমরা এদিকে এদিকে আজ আমরা রুইনসরা তাল আমার আমার ডান দিকে একটা পিক আছে ওই পিকের নিচেই হচ্ছে রুইনসরা তাল আর আমরা এদিকে অসামান্য সুন্দর একটা জায়গায় আজকে আমাদের টেন্ট কাটানো হয়েছে আর ওই হচ্ছে বালি রুইনসরা পিক আর আর এদিকটা হচ্ছে বালি পিক চারিদিকে পাহাড় আর ওই দিকে সবুজ যে একটা ঘাস আছে ওখানে ভাল্লুক আজকে আমরা যদিও দেখতে পাইনি কিন্তু ওখানে দেখা গেছে আর ওই পিকটার নাম কেউ জানে না আর ওদিকে একটা পিক আছে অসাধারণ দৃশ্য আমরা সানসেটের জন্য ওয়েট করছি ওই জন্যই তো বললাম আমরা সানসেটের জন্য ওয়েট করছি এবং দারুণ ওয়েদার পেয়েছি এবং আজকে আমরা 12:30 নাগাদ এখানে চলে এসেছি 8:19 বেরিয়ে সকাল 8:19 বেরিয়ে 12:30 নাগাদ আমরা রুইনসরা তালে চলে এসেছি দারুণ জায়গা এসে অপূর্ব রোদ পেয়েছি অপূর্ব দৃশ্য এখনকার টাইমটা বলো কটা বাজে 6:45 বাজে এখন আর এখন বাজে 6:45 তবু রোদের তেজ এখনো আছে কিন্তু হালকা ঠান্ডা ঠান্ডাও আছে খুব ভালো ভাবলে অস্বাভাবিক লাগছে অস্বাভাবিক লাগছে খুব মানে কি সোয়েটার গায়ে দিয়ে দারুণ লাগছে আমাদের আরও অনেকে আছে তাদের সাক্ষাৎকার নেবে থ্যাংক ইউ হ্যালো এই যে একটা সুন্দর শুটিং স্পট এটা প্রকৃতই মনে ধরেছি এবং আমরা এখন ওয়েট করছি সূর্যাস্তের সময় জানি না এখানে ঠিক কটা এখানে তো আর সময়কে সেইভাবে জাজ করা যাচ্ছে না সূর্যের অবস্থান দেখে তো আমরা ওয়েট করছি সূর্যাস্তের সেই ভিউটা পাওয়ার জন্য জানি না কতটা কী পাবো আর যেই সূর্য ডুববে সেই সঙ্গে সঙ্গে একটা তীব্র ঠান্ডার কামড় তার জন্য আমরা প্রস্তুতি নিয়েই রাখছি তো সেটা আশা করি সেই রকমই একটা পরিস্থিতি তৈরি হবে আমাদের পাশ দিয়েই বয়ে চলেছে নদী আর সারাক্ষণ এই কুলকুল কুলকুল আওয়াজ আমাদের কানকে সত্যি খুব আরাম দিচ্ছে আর বিশেষ কিছু বলার নেই অসম্ভব সুন্দর ক্যাম্প সাইট আমার জীবনে যত আমি ক্যাম্প সাইট পেয়েছি তার মধ্যে একটা অবশ্যই আমি মনে রাখবো এটাকে ম্যাডাম দি দিদি অনেক কিছু বলবে আমি একটাই কথা বলবো এই নদীটা আজকে আমরা পারাপার করেছি তাতে যতখানি হাবুডুবু খাওয়া সম্ভব ততটাই খেয়েছি কিন্তু পুরো ভিজে টিজে গেছি কিন্তু মনে থাকবে এটা এরকম অ্যাডভেঞ্চার কখনো হয়নি হনুমানের ছবিটা তুলে নি হনুমানের ছবিটা তুলে নি আর কেঁপে গেছে যাবি জ্যাকেটটা পরে নাও না ক্যামেরা আসছে কিছু বলতে হবে খুব কমফোর্টেবলি থাকবে ও ভেতর থেকে বলবে নাকি দারুন ভ্যালিতে আজকে এসেছি আমরা অসাধারণ ভ্যালি এই ভ্যালিটা আমাকে থানসিং ভ্যালির কথা মনে করাচ্ছে আর সবাই একদম পুরো ফিট কালকে আমরা যাচ্ছি ওদারি পরশুদিন রাতের দিক থেকে শুরু করবো আমরা সামিট আর এখন গোল্ডেন লাইট টাইম সবাই ভালো করে ছবি তুলুক এইটুকুনি বললাম সুরজিৎ এই দুটো চারটে আমারও ভিডিও একটু দেখা রে ভাববে আমি এই টেকটাতে নেই তুই ভিডিও দুই একটা হ্যাঁ ধর ধর মুখটা কালো হয়ে গেল কিছু বলি না বলি অন্তত আমি ঘুরে ঘুরে বেড়াচ্ছি আমাকে একটু দাও চলছে কোনটা চলছে চলছে হ্যাঁ এবার আমরা সাক্ষাৎকার নেব আমার ছোট ভাই মিঠুন কিছু বলো টেকটা ভালোই চলছে আশা করি আগেও ভালো হবে ট্রেকে সবাইকে ভালো পেয়েছি সামনে আমার দাদা ভিডিও করছে সবচেয়ে বেস্ট আর এই ঘুরে যাও ঘুরে তোলো ঘুরে 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 আমার দিকে আমার দিকে এবার পাবে না না সূর্য আসছে হ্যাঁ এবার এবার ওই সাইড থেকে গুড উল্টো দিক থেকে তুলতে পারতিস এবার ঠিক আছে ঠিক আছে আর কিছু বলার নেই এবার আমরা চলে যাচ্ছি
সুরজিতের কাছে। কোন নিয়েছে? আমার নেওয়া হয়ে গেছে। বলো না। কি বলবো? তুমি তো হাই আলো করো শুধু। হাই আলো? সকালে আমরা খুব এনজয় করলাম, নদীটা পার হলাম। আর আমাদের সুব্রতরা খুব মানে পথ দেখালো, সুব্রতার পথ আমরা অনুসরণ করলাম। আজকের দিনটা খুব ভালো কাটলো। এবার আমরা চলে যাব অম্লান বিশ্বাস। নতুন করে কিছু বলার নেই, সবাই যেটা যা বলার সেটা বলে দিয়েছে। ওদিকে ঝুঁচে পড়ছে। সবাই যেটা বলার সেটা বলে দিয়েছে। যেটা শুধুমাত্র বলার যে আমরা একটা দৃঢ় প্রত্যয় নিয়ে আমরা সবাই এসেছি যে বালিপাসটাকে ক্রস করব, আমাদের ডেস্টিনেশন বালিপাস। এবং এখান থেকে সামনের যে পথটা সেটা যথেষ্ট দুর্গম, কিন্তু সবাইভাবে সবাই যদি আমরা মিলিতভাবে থাকতে পারি, কোনো দুর্গম পথই দুর্গম নয়, সেটা সুগম হয়ে যাবে আশা করি। কালকে আমরা উডারি যাব। এখানের যে ভিউ এবং এই যেখানে ক্যাম্পসাইট হয়েছে, অসাধারণ একটা ভিউ, আমার লাইফে দেখা ওয়ান অফ দ্য বেস্ট। ভীষণ এনজয় করছি সবার সাথে, সবার যে মেলবন্ধন এবং প্রত্যেকের সাথে প্রত্যেকের যে সাহচর্য সেটাও এক কথায় অনবদ্য। প্রত্যেকে প্রত্যেককে সাহায্য করছে, ভালো লাগা ভালোবাসার মধ্যে আমরা একটা সুস্থির সম্পর্কের মধ্যে দিয়ে এগিয়ে যাচ্ছি, সেটাই কাম্য। আশা করি ট্রেকের শেষ পর্যন্ত সম্মিলিতভাবে এই প্রয়াসটা আমাদের জারি থাকবে। ধন্যবাদ। ধন্যবাদ অম্লান। এবার আমরা চলে যাব। সকাল 11টার সময় আমরা যে সুপি নদীটা দড়ি ধরে পার করেছি সেই নদীটার একটি দৃশ্য, খরস্রোতা নদী। আর আমাদের সঙ্গে আছে এই যে এই বাবুটি। চলে যাচ্ছি আমরা সেই নদীর কাছাকাছি। এই নদীর এক প্রান্তে দড়ি ধরে আর এক প্রান্তে অন্য একটা গাইড দড়ি ধরে আমরা প্রায় ক্রমসমান জলে, আর জল যে কি ঠান্ডা, যখন আমরা এপারে এলাম তখন পুরো পা আমাদের অবশ হয়ে যায়। তবু আমাদের চলতে হবে ট্রেক, যেহেতু শত বাধা বিপত্তিকে অতিক্রম করে আমাদের সামনে এগিয়ে যেতে হবে। এখন জলটা একটু বেড়েছে, এখন মোটামুটি গড়া পর্যন্ত জল, আর তার স্রোতটা প্রচণ্ড। একটা দুটো তিনটে চারটে ধাপ, মানে চারবার আমরা এটা পারতে চারবার আমাদের নদীতে নামতে হয়েছে। আর ওই যে দূরে দেখা যাচ্ছে রুইন ছাড়া, আর এদিকে এইটা হচ্ছে কি বালি পিক। আর আমাদের টেন্টগুলো ওই যে এক এক করে সাজানো হয়েছে। টেন্ট, একটা টেন্ট, ওই তিনটে টেন্টই ওখানে, আর ওই লাল লাল রঙের লালটা হচ্ছে আমাদের কিচেন টেন্ট। আর একটু পরেই শীতের অলরেডি কামড় দিতে শুরু করেছে, আর রাতে খুবই ঠান্ডা পড়বে আশা করা যায়। আর আমাদের প্রায় রান্নাও কমপ্লিট। এবার ক্যামেরাটা আমি তুলে দিচ্ছি। জয় শ্রী রাম। নিকাল
করতে সব ঠিক হয়ে যায়গা। জয় শ্রী রাম। জয় শ্রী রাম। सब्जी कुछ बोलना पड़ेगा सब्जी, तब चलना पड़ेगा। हमरा आज विंसरा ताल थेके ओटारी आमादेर कैम्पिंग होबे आजके और सकाल थेके मेघेर आनागोना मेघ रोदेर लुकोचुरी खेला एरी मध्ये आमरा एखन ओटारी जाओयार जोन्नो प्रस्तुत और हल्का हिमेल हावाओ बोइछे তার কারণ অবশ্যই নদীটা সুন্দর নদী, তার খরস্রোতা প্রচণ্ড। তা আমরা আশা করি ঈশ্বরের কাছে প্রার্থনা জানাই যেন ভালোভাবে আমরা গাড়িতে পৌঁছাতে পারি। Extremely excited to do all the job satisfactorily. Hope it will be performed sincerely and perfectly. May God bless us to do this job quite satisfactorily so that we can achieve our destination ahead. Best of luck to all. Thank you.
বলো। এখন আমরা আমাদের যে বালিতে বালি পাস থেকে যে অভিযান ছিল তার প্রায় অন্তিম পর্বে এসে পৌঁছেছি। আজ আমরা ওডারি বেস ক্যাম্পে রয়েছি। প্রায় আপনারা দেখতেই পাচ্ছেন এখানে স্নোফল হচ্ছে, যদিও হালকা হালকা কিন্তু পড়ছে, আর আশেপাশে সব দিকেই বরফ রয়েছে। তো ভগবান করুক যেন স্নোফলটা তাড়াতাড়ি কমে যায় আর আমরা আমাদের অভিযানে সফল হই, এটাই আমাদের সবার ভগবানের কাছে প্রার্থনা। বাইরে অসাধারণ দৃশ্য, কিন্তু মেঘে ঢেকে আছে। চারিদিকে তো অসাধারণ দৃশ্য, কিন্তু এখন তো চারিদিকে মেঘে ঢাকা। যদিও এই স্নোফলের একটা প্রাকৃতিক সৌন্দর্য আলাদা, কিন্তু সেটা আমরা কোনো হিল স্টেশনে গিয়ে করলে আলাদা ব্যাপার ছিল। কিন্তু এখানে যেহেতু একটা সামিটের ব্যাপার আছে, সেই জন্য স্নোফল মিনিমাম যত তত আমাদের জন্য। সেটাই, এখন স্নোফলটা হয়ে গেলে আমাদের পক্ষে মানে আগামীকাল যাত্রা করাটা খুবই কঠিন হয়ে যাবে। তবুও আমরা প্রস্তুত আছি এই চ্যালেঞ্জটা নেওয়ার জন্য, শারীরিকভাবে সুস্থ। বাকি দেখা যাক ভগবানের কি আশীর্বাদ। চারিদিকে কিছু দেখা যাচ্ছে না, তবু মানে ডিফিকাল্টি লেভেল আমি রুইন সারা পর্যন্ত বলতে পারো না। আমি তবু দেখেছি ডিফিকাল্টি লেভেলে বালি পাসকে 6-7 এ দিয়েছে, সেখানে অডিয়েন্স স্কোর হচ্ছে 8, কালিন্দি খালো 8। মানে নিশ্চয় কিছু দুটো কালিন্দি খালো অডিয়েন্স স্কোর, এগুলো কি বলতো, এগুলো কি চ্যালেঞ্জ, শুধু ডিফিকাল্ট না চ্যালেঞ্জ আছে, এটা বলে যাচ্ছে। আজকে আমরা 10টার সময় ওডারি পৌঁছেছি, সকাল 8:09 রুইনসারা তাল থেকে বেরিয়ে পুরো রাস্তাটা চড়াই, এবং আমরা খুব ধীর স্থিরভাবে 8 জন সুস্থভাবেই এখানে পৌঁছেছি। পথে যখন থাঙ্গিতে আসি তখন থেকে সামান্য বৃষ্টি, তখন আমরা পঞ্চটা পরে নিলাম। পঞ্চ পরার সাথে সাথে দেখি কয়েক ফোঁটা করে স্নোফল চলছে। আরও যত এগিয়ে আসছি মাঝে বৃষ্টিটা কমেও গেছিলো, স্নোফলসটাও থেমে গেছিলো, কিন্তু যখন এই গ্লেসিয়ারটা অ্যাভালেন্সটা পার হয়ে যখন ওডারি পৌঁছালাম তখন স্নোফলসের তীব্রতা আস্তে আস্তে বেড়েই চলেছে। এখন প্রচণ্ড বেগে স্নোফলস হচ্ছে, জানি না মানে আর একটু পরেই হয়তো এখানে একদম সাদা হয়ে যাবে। আমরা খুব মজা করছি এই ট্রেকটা সম্পূর্ণ, আমরা মজা করতে করতেই এসেছি। হ্যাঁ, মাঝে মাঝে আমাদের খুব কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে আসতে হয়েছে, যেমন নদী পার, তারপরে বড় চড়াই পার করা, তারপরে এখানে গ্লেসিয়ার মানে অ্যাভালেন্স একটা পার করা, এটা একটা সত্যি কষ্টকর। তা আমরা মোটামুটি সবাই এখনো পর্যন্ত সুস্থ আছি, সুখেই আছি, শান্তিতে আছি। থ্যাংক ইউ। এখন ঘুরি না, এখন ঘুরিনি ফাইনালি। ফাইনালি পৌঁছে গেছি ওডারি। প্রচন্ড পরিমাণে তুষারপাত হচ্ছে, এবং তুষারপাত এনজয় করছি সবাই মিলে। ঠান্ডা প্রচন্ড, প্রত্যেকের অদম্য ইচ্ছা শক্তি এখনো মোটামুটি অটুট, কারণ সামনে আমাদের এখনো অনেকটা পথ যেতে হবে বেস ক্যাম্প এবং তারপরে বালি পাস ক্রস করে লোয়ার দামিনী। আমরা সবাই মানসিকভাবে তৈরি আছি, সবাই সুস্থও আছি, টুকটাক একটু কাশি টাশি চলছে, ওষুধে ম্যানেজ হয়ে যাবে।
আর ওয়েট করে বসে আছি আমাদের গাইড এবং পোর্টারদের জন্য কখন তারা মালপত্র নিয়ে সেখানে টেন্ট করবে এবং টেন্টের মধ্যে ঢুকবো। দারুণ অভিজ্ঞতা, চারিদিকে বরফ ঘেরা পাহাড়, গ্লেসিয়ার্স এবং তার মাঝখানে তুষারপাত হচ্ছে। নাইস নাইস অ্যাম্বিয়েন্স, অসম। তোমরা বলো তুষারপাত হচ্ছে, ভালোই লাগছে, কিন্তু বেস ক্যাম্পে যাওয়ার জন্য যে ট্রেলটা রেডি ছিল ওটা হয়তো ঢেকে যাবে। এখন দেখা যাক ভগবান কোন পথে নিয়ে যায়। বল বল মুটুন, মুটুন বল। বেশি দিলে কিছু হবে না, পুরো হোয়াইট ওয়াশ ছাদের উপর বেরিয়ে দেবো, পুরো হোয়াইট ওয়াশ। বেস ক্যাম্প তো বেস ক্যাম্প, সবজি এ তো মাইনাস তো বটে না, আমার সবজি না চিন্তা কেউ করতে হয় বড় সবজি। ঠান্ডা যাচ্ছে পা তো আমার, ঠান্ডা যাচ্ছে একটু নাড়া রোগীতে পা নাকি এখনো গরম। আরে ক্যামেরা খারাপ হোক না এগুলো তো পাবো না। এই বড় বড় দানা গুলো পড়ছে বলছে ওয়েদার সাফ, দেখ আর বড় পড়ছে না। বাইরে প্রচন্ড স্নোফল হচ্ছে, আমরা টেন্টের ভিতরে বসে আছি, প্রচুর মাত্রায় স্নোফল। আশা করি এই স্নো হওয়ার পরে ওয়েদার ঠিক হয়ে যাবে।
আছে। ভিজে যাচ্ছে কিন্তু এইটা আসলে সরা সবজি মোটের মধ্যে সাদা হয়ে গেল। প্রচন্ড স্নোফল হচ্ছে, এটা ওডারি বেস ক্যাম্পে আমাদের আজকে ক্যাম্প হয়েছে। কালকে রাত্রি তিনটের সময় বেরোনোর কথা, তিনটে না দুটো, দুটোর সময় বেরোবার কথা। জানি না কি হবে, কতক্ষণে এই স্নোফল চলবে, দেখা যাক কী হয়। সাবজি কিছু বলো। কী আর বলবো, সকালবেলাও অনেক স্নোফল হয়েছিল, তো আমরা আশাই ছিলাম ভালো হবে, ওয়েদার ভালো হয়েছিল, রোদ উঠলো, তো আমরা খুব আশায় বুক বেঁধেছিলাম, কিন্তু এই তো দেখছি আবার স্নোফল শুরু হয়ে গেছে। এখন প্রচণ্ড জোরেই চল হচ্ছে, তো সেই আশায় রয়েছি, আশা করি এই বিকেলের মধ্যে ঠিক হয়ে যাবে আর আমরা কালকে আমাদের মিশন কমপ্লিট করবো সাকসেসফুলি। ইনারটা পরে নি বলো, জ্যাকেটটা পরে নি। বল বল, উডারি বেস ক্যাম্পে তো ভয়ঙ্কর পরিস্থিতি, যা স্নোফল শুরু হয়েছে, কালকে পাস পার করা যাবে না খুব সন্দেহ আছে, দেখা যাক কি হয়। যদি বিকেলের মধ্যে থেমে যায় তো ভালো, নাহলে কালকে আবার আমাদের এখানে স্টে করতে হবে, কি হয় দেখা যাক। সম্পূর্ণ ডিপেন্ড করছে এই স্নোফলের উপর। দাগ মেটেনি মাঝে মাঝে ঝাড়ো ঝাড়ো ভেঙে যাবে কিন্তু। চারেক হয়ে গেল, এখনো কন্টিনিউ স্নোফল চলছে, তার মধ্যেই আমাদের পার্টনার সুরজিৎ ঠোঁটে কি মারছে, বরুণিন মারছে ঠোঁটে নাকে, আর তিনটের সময় বেরোনো কথা। Thank you.
হ্যাঁ ভাই যাবে ভাই কি সেটাই তো বুঝতে পারছি না এরকম চলতে থাকলে তো মুশকিল बड़ा सब्जी जा रहा कुछ बोलो तू खुद की खोज में निकल तू किस लिए आदर्श है तू चल तेरे वजूद की समय को भी तलाश है समय को भी तलाश है जो तुझसे लिपटी बेड़ियां समझना इनको वस्त्र तू जो तुझसे लिपटी बेड़ियां समझना इनको वस्त्र तू ये बेड़ियां पिघाल के बना ले इनको शस्त्र तू बना ले इनको शस्त्र तू तो खुद की खोज में निकल तू किस लिए हताश है तू चल तेरे वजूद की समय को भी तलाश है समय को भी तलाश है चरित्र जब पवित्र है तो क्यों है ये दशा तेरी चरित्र जब पवित्र है तो क्यों है ये दशा तेरी ये पापियों को हक नहीं कि ले परीक्षा तेरी कि ले परीक्षा तेरी तो खुद की खोज में निकल तो किस लिए हताश है तू चल तेरे वजूद की समय को भी तलाश है जला के भस्म कर उसे जो क्रूरता का जाल है जला के भस्म कर उसे जो क्रूरता का जाल है तू आरती की लौ नहीं तू क्रोध की मशाल है तू क्रोध की मशाल है तू खुद की खोज में निकल तू किस लिए हताश है तू चल तेरे वजूद की समय को भी तलाश है समय को भी तलाश है चुनर उड़ा के ध्वज बना गगन भी कप कपाएगा चुनर उड़ा के ध्वज बना गगन भी कप कपाएगा अगर तेरी चुनर गिरी तो एक भूकंप आएगा एक भूकंप आएगा तो खुद की खोज में निकल तो किस लिए हताश है तू चल तेरे वजूद की समय को भी तलाश है